হ্যালো বন্ধুরা, আমি টিম চন্দন টুঙ্গিপাড়া মিডিয়া সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি আপনাদের দেখাবো যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করতে হয়। ইউটিউবে খুব ফাস্ট ভিডিও আপলোড করতে হয়, ইউটিউবে কি ট্যাগ ব্যবহার করতে হয়, ডিসক্রিপশন কি ব্যবহার করতে হয়, মনিটাইজেশন ইটিসি সবকিছু আমি দেখাবো আপনাদেরকে। চলুন শুরু করি, দেখুন কিভাবে এগুলো করতে হয়। আমার ইউটিউবে অ্যাকাউন্টে লগ ইন করছি, এখান থেকে আমি আমার মাই চ্যানেল অপশনে গেলাম, মাই চ্যানেল অপশন, দেন একটা কথা বলে রেখি, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আমার সব ভিডিওগুলো আপনারা ফার্স্ট সর্বপ্রথম পেয়ে যান। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার কাছে আমার অনুরোধ রইল, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখি কিভাবে আমরা ভিডিও আপলোড করব এবং ভিডিওর সকল অপশনগুলো দেখব। এখানে যে অপশনটা রয়েছে এখানে, এখানে আমরা সর্বপ্রথম ক্লিক করব ভিডিও আপলোড করার জন্য। এখানে আমার চ্যানেলটি আপনারা সব সব সময় নতুন নতুন ভিডিও পাবেন এবং সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। আর আপনাদের যদি যে কোনো বিষয়ে যদি কোনো ভিডিও বা কোনো সহযোগিতা দরকার হয়, আমার চ্যানেলে যে কোনো ভিডিওতে কমেন্ট করবেন অথবা ফেসবুকে বা গুগলে সার্চ দেবেন আমার চ্যানেলের নাম টুঙ্গিপাড়া মিডিয়া সেন্টার, এটা আপনি সার্চ দেবেন, এটা আপনি কমেন্ট করবেন, আমি আপনার যে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো চলুন কীভাবে আমরা ভিডিও আপলোড করতে পারি, ভিডিওর মনিটাইজেশন অপশন, এছাড়া আরও যে ইয়াগুলো রয়েছে, আপলোড, আমি আপলোডে ক্লিক করলাম, আপলোড, বাট এখানে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমার যে ফাইলটা আছে ফাইলটা আমি সিলেক্ট করব এখান দিয়ে। দেখেন আমার এখানে একটা ভিডিও আছে আমার স্ক্রিন রেকর্ডারের ভেতরে, এখানে এটা আমি সিলেক্ট করে দিলাম, দেন ওটা আপলোড হচ্ছে, দেখেন এটা আপলোড, হ্যাঁ দেখেন আপলোড হচ্ছে। এটা আপলোড হতে কিছু সময় লাগবে, তো এটা আপলোড হতে থাকুক, আপনাদেরকে আমি অন্য আরো কিছু জিনিস দেখাই। দেখেন আপলোডের ফাঁকে নেট একটু স্লো হয়ে গেছে, দেন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন, নইলে বুঝতে পারবেন না এটা কিভাবে কি করতে হয়। আর অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, যাতে অন্য যারা ভিডিওটা সম্পর্কে অবগত আছে তারা আমার ভিডিওটা দেখে এটা শিখে নিতে পারবে। দেখেন এটা হচ্ছে আপনার ভিডিওর টাইটেল, এর ডিসক্রিপশন, আপনি যে ভিডিও আপলোড করবেন ভিডিওর সম্পর্কে কিছু কিওয়ার্ড এখানে লিখবেন, এখানে লিখবেন, দেন এটা হচ্ছে আপনার ট্যাগ, এখানে আপনি ট্যাগ ব্যবহার করবেন, এই ট্যাগগুলা আমি আগে থেকে দিয়েছিলাম। ট্যাগগুলা ভিডিও রিলেটেড না, যে কারণে আমি এটা রিমুভ করে দিচ্ছি, পরে আমি ট্যাগগুলো দেবো আপনাদেরকে দেখাবো ট্যাগগুলো কি দেবো। এখানে ধরেন এখানে ওটা কিছু করা লাগবে না, মনিটাইজেশন অপশন, আপনার যদি মনিটাইজেশন অপশন অন করা থাকে, এটা অন করা আছে আমার, যেহেতু ওই যে সবুজ চিহ্ন এখানে অন করা আছে, এখানে থাকবে অ্যাডভান্স সেটিং এর ভেতর আছে, যেগুলো অ্যাডভান্স সেটিং এর ভেতর আপনার আছে, দেখেন এখানে আছে ক্যাটাগরি, কোন ক্যাটাগরির ভিডিও আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন, আমি যেহেতু এটা একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ক্যাটাগরি সিলেক্ট করবো, কারণ আমার ভিডিওটাই সম্বন্ধীয় সে কারণে, দেন আমি এগুলো সব ঠিক আছে। এবার আমি বেসিক ইনফরমেশন এখানে যাব,
এখানে আমি ধরেন ট্যাগটা ব্যবহার করব, ট্যাগটা আমার ভিডিও রিলেটেড হতে হবে। আমি ভিডিও রিলেটেড ট্যাগ, আমি এখানে কিছু ট্যাগ আমি কপি করে রেখেছিলাম, দেখেন। দেখেন আমি এখানে সাবমিট করছি, কপিরাইট ফ্রি মিউজিক, কপিরাইট মিউজিক, কপিরাইট, কপিরাইট ফ্রি মিউজিক 400 ইউটিউবার, দেন এরকমের ট্যাগ ব্যবহার করবেন যেটা আপনার ভিডিও রিলেটেড। এখানে ডিসকাশন, দেন এখানে পাবলিক, পাবলিশ, পাবলিশ, এখানে ক্লিক করবেন, দেন আপনার ভিডিও আপলোড হয়ে যাবে। এটা হচ্ছে ভিডিও আপলোড করার নিয়ম। সবাইকে ধন্যবাদ, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।